ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে টপিকের উপর আমি ভিডিওটি তৈরি করেছি শুরুতেই আপনাদেরকে সেটি জানিয়ে দিই। আজকে ভিডিও আমি তৈরি করেছি বিশেষত মহিলাদের জন্য, অর্থাৎ মহিলারা যাদের ব্রেস্ট প্রবলেম রয়েছে, অর্থাৎ যাদের ব্রেস্ট ছোট, আবার কারো ব্রেস্ট ঢিলে ঝুলে যাওয়া, তো যারা এই সমস্যাগুলোতে ভুগছেন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি উপায়ে আপনাদের ব্রেস্ট সঠিক সাইজে নিয়ে আসবেন, আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে টিপস দেব। একজন নারীর ব্যক্তিত্ব প্রকাশে ব্রেস্টের সাইজ এটি কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখে, অর্থাৎ নিজের পার্সোনালিটিকে আকর্ষণীয় করতে ব্রেস্ট সাইজ কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে। তো এই ব্রেস্ট সাইজ যদি সঠিক না হয় তো অনেকের সামনেই অনেক সময় লজ্জার সম্মুখীন হতে হয়। তো এই সকল সমস্যা যাতে আপনারা কাটিয়ে উঠতে পারেন সেজন্য আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। মহিলাদের বিভিন্ন কারণে ব্রেস্ট সঠিক সাইজ থাকে না, অনেকের প্রাকৃতিকভাবে অর্থাৎ বংশগত কারণে ছোট ব্রেস্টের অধিকারী হয়ে থাকে, আবহাওয়ার কারণেও কারো ব্রেস্ট ছোট কিংবা বড় হয়ে থাকে, সুষম খাবারের অভাবে, অর্থাৎ খাদ্যাভ্যাসের যে সঠিক ফর্মুলা, যে নিয়ম, সেই নিয়মটা সঠিকভাবে ফলো না করার কারণে অনেকের ব্রেস্ট সাইজ ছোট বড় হয়ে থাকে। আবার মহিলারা যারা রয়েছেন দেখা যায় যে প্রেগনেন্সির পর বাবুকে ব্রেস্ট ফিডিং করান, তারপর ব্রেস্ট অনেক ঢিলে হয়ে যায়, ঝুলে যায়। তো এই সকল সমস্যা আপনারা কীভাবে কাটিয়ে উঠবেন, আপনাদের ব্রেস্ট সাইজ কীভাবে সঠিক সাইজে নিয়ে আসবেন, কীভাবে টাইট করবেন, আমি সে বিষয়ে এখন আপনাদেরকে জানাবো। আপনি যদি আমার এই চ্যানেলে ভিডিও নতুন দেখে থাকেন, অর্থাৎ প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল চিহ্নতে ক্লিক করুন। এই বেল চিহ্নতে ক্লিক না করলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না, অর্থাৎ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই এই বেল চিহ্নতে ক্লিক করুন। ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে, যেটা বলছিলাম মহিলাদের ছোট, ঢিলে এবং ঝুলে যাওয়া ব্রেস্ট কীভাবে সঠিক সাইজে আসবে এবং টাইট হবে আমি সে বিষয়ে এখন আপনাদেরকে জানাবো। এর জন্য আমার যে উপাদানগুলো প্রয়োজন হবে শুরুতেই আমি সেই উপাদানগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমার যে উপাদানটি লাগছে সেটি হচ্ছে গরুর দুধ, এটি কাঁচা দুধ, আর লাগতেছে আপনার রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের আটা, আর লাগবে ভ্যাসলিন। এসবের সমন্বয়ে আমি আজকে আপনাদেরকে একটি ব্রেস্ট টাইটিং লোশন তৈরি করে দেখাবো, যার মাধ্যমে আপনারা আপনাদের ব্রেস্ট সঠিক সাইজে নিয়ে আসতে পারবেন। পদ্ধতির দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে আমি অনেক বেশি কথা বলি, আমি আসলে চেষ্টা করি যাতে আপনারা সবাই আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারেন এবং আমি যে টিপসটি আপনাদেরকে দিচ্ছি সেই টিপসটি ফলো করে আপনারা উপকৃত হতে পারেন। আর আপনাদেরকে আপনারা অনেকেই হয়তো দ্রুত বুঝে থাকেন, আবার অনেকেই আছে বিষয়টি বুঝতে সময় লাগে, তো সবাই যাতে বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন সেজন্যই হয়তো আমি একটু বেশি কথা বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনার জানাটা অজানা থেকে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই লোশনটি তৈরি করবেন। শুরুতেই আমি গরুর দুধ নিচ্ছি, দেখেন 3 চামচ, আমি 3 চামচ গরুর দুধ নিলাম, তার সঙ্গে নিলাম 1/2 চামচ চালের আটা, গরুর দুধের সঙ্গে চালের আটাটা আমি মিক্স করব। এই গরুর দুধ এবং চালের আটা যে মিশ্রণটি এটি আপনাকে সামান্য গরম করে নিতে হবে। চালের আটা এবং দুধের মিশ্রণটি গরম করে নিতে হবে। আমি একটি বোলের পানি গরম করতে দিয়েছি, তার উপরে আমি ছোট বোলটি বসিয়ে দিলাম যাতে গরম করতে সুবিধা হয়। এখন দুধ এবং চালের আটার এই গরম মিশ্রণের সঙ্গে আমি 1 চামচ ভ্যাসলিন যুক্ত করব।
এখন এটা আমি খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিব, খুব ভালোভাবে আপনাকে একটু ম্যাশ করে নিতে হবে যাতে এটি সম্পূর্ণভাবে এই ম্যাসলিনটি মিশ্রণটির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়। দেখুন খুব সুন্দরভাবে এটি মিক্সড হয়ে গিয়েছে। এই ভ্যাসলিন আপনার স্কিন টাইট করে, অর্থাৎ এই ভ্যাসলিন আপনার ব্রেস্টের যে স্কিন সেটাকে টাইট করতে সাহায্য করবে। আর আর চালের আটা আপনার ব্রেস্ট সাইজকে বাড়াবে, অর্থাৎ আপনি যখন একটু মাসাজ করবেন আপনার ছোট ব্রেস্ট বড় হবে। আর আপনার ব্রেস্ট যদি বড় হয়, ঢিলে ঢালা হয়, ঝুলে যাওয়া হয়, তাহলে এই ভ্যাসলিন এবং আটার মিশ্রণ আপনার ব্রেস্টকে টাইট করতে সাহায্য করবে। এখন আমি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, আপনি এটিকে সংরক্ষণ করতে পারেন 7 দিন পর্যন্ত। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এটি ব্যবহার করবেন। আপনারা দেখুন লোশনটি এরকম করে আপনি সম্পূর্ণ ব্রেস্টের উপর আপনাকে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ ব্রেস্টে লাগানোর পর আপনাকে ব্রেস্ট ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে, এবং সেটা অবশ্যই নিচের দিক থেকে উপর দিকে, অর্থাৎ আপনি ব্রেস্টটি এভাবে, অর্থাৎ নিচের দিক থেকে উপর দিকে টেনে টেনে মাসাজ করবেন যাতে ঝুলে যাওয়া ব্রেস্ট উপরের দিকে উঠে আসতে পারে। প্রথমে আপনি নিচের দিক থেকে উপরের দিকে টেনে মাসাজ করবেন, আর তারপর যখন আপনি কর্নার থেকে মাসাজ করবেন তখন ওই কর্নার দিক থেকে টেনে আপনাকে উপরের দিকে নিয়ে আসতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে ব্রেস্ট কখনোই নিচের দিকে আপনি মাসাজ করবেন না। ব্রেস্ট আপনি যখন সামনে থেকে কিংবা সাইড থেকে মাসাজ করবেন অবশ্যই সেটা টেনে উপরের দিকে মাসাজ করবেন, তাহলে আপনার ব্রেস্ট সঠিক সাইজে আসবে, অর্থাৎ ব্রেস্ট টাইট হবে। তো এভাবে আপনাকে কমপক্ষে 15 মিনিট মাসাজ করতে হবে। এভাবে মাসাজ 15 মিনিট মাসাজ হয়ে গেলে তারপর আপনি ব্রা পরে ওই আপনার এই মিশ্রণটি ব্রেস্টে লাগানো অবস্থাতেই আপনাকে 2 ঘন্টা থাকতে হবে। আপনি 2 ঘন্টা পরে হালকা গরম পানি দিয়ে ব্রেস্টটি পরিষ্কার করে নেবেন। আর দিনের যে কোনো সময় আপনি এটি করতে পারেন, আর অবশ্যই এটি রেগুলার আপনাকে করতে হবে। আপনি যদি 1 সপ্তাহ এটি রেগুলার করেন আপনি বুঝতে পারবেন যে আপনার কতখানি উপকার হচ্ছে, আর সঠিক সাইজে নিয়ে আসার জন্য এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনাকে 4-5 সপ্তাহ এটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি এর আসল রেজাল্ট বুঝতে পারবেন, অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত সাইজ পেয়ে যাবেন। আজকে যে টিপসটি আমি আপনাদেরকে দিলাম, অর্থাৎ যে লোশনটি আমি আপনাদেরকে তৈরি করে দিলাম, এটি খুবই কার্যকর। আপনারা আপনাদের ব্রেস্ট টাইট করার জন্য এটি ব্যবহার করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।